দোয়া ফর বারাকা, বরকতের জন্য দোয়া করা, বরকতের জন্য কি করা চাইতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহ বারাকা ঢুকায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আমাদের তো চাওয়া লাগবে না, লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বরকত চাইতেন, যে আল্লাহ আমার যা দিয়েছেন এটার ভিতরে একটু বারাকা ঢুকায় দেন। মালয়েশিয়াতে আপনারা যারা তারাবি পড়েছেন, এখানে ভিতরের সালাতে যে দোয়ায় কুনুত পড়ে হাত তুলে একটা দোয়া পড়ে, এটা অনেকের মুখস্থ। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাই, মাহদিনি অথবা মাহদিনা, আমাকে অথবা আমাদেরকে, মালয়েশিয়াতে না দিয়ে বেশি পড়ে, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাই ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাই, তারপর কি পড়ে, ওয়া বারিক লানা ফিমা আতাইত, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে আমাকেও রাখেন, আমাকেও হেদায়েত দিয়েন, ওয়া আফিনা ফিমান আফাই, যাদেরকে আপনি ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তাদের সাথে আমাকেও সুস্থ রাখেন, ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ আপনি যাদের অভিভাবক হয়েছেন আমাকেও তাদের সাথে আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া বারিক লানা ফিমা আতাইত, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন এর ভিতরে একটু বরকত ঢুকিয়ে দিন। আমিন। দোয়াটা কে করতেন? রাসূলুল্লাহ। কে করতেন? রাসূলুল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। তাহলে ওয়া বারিক লানা ফিমা আতাইত, হে আল্লাহ হোয়াট এভার ইউ ব্লেসড মি উইথ গিভ, বারাকা ইন ইট, আল্লাহ আপনি যা দিয়েছেন এতে আপনি বরকত দিয়ে দিন। রাসূল সাল্লাম নিজেই দোয়াটা করতেন। তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা জানলাম, আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দেয়, আমি যেন আমার সব কাজে বরকত পাই, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতে আমি যারা আজকে লিপ্ত হয়েছেন আমি অনুরোধ করব, দিন প্রচারের স্বার্থে আপনারা এখন যারা দেখছেন কিংবা পরে যুক্ত হবেন বা পরে দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।